ইটস এ গেম অফ পলিটিক্স, ইটস এ গেম অফ মানি। তারা ভালো বুঝেছে হয়তো দিয়েছে, এটা কোটের ব্যাপার। শিক্ষিত ছেলে মেয়ে তারা পথে বসেছে, এটা বড় দুঃখের ব্যাপার। অবশ্যই তদন্ত করা শেষ করার পরে জামিনটা দেওয়াটা সব থেকে বেটার ছিল, না দিয়ে ভালো হতো। আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় না যে উনি এর সঙ্গে জড়িত, রাজনৈতিকভাবে ওনাকে হয়তো ফাঁসি দেওয়া হচ্ছে। উপযুক্ত শাস্তি যেটা কোর্ট চাইবে সেটাই হওয়া দরকার। জামিন দিয়ে দেওয়াটাও তো ঠিক হয়নি, ও শাস্তি পাওয়াই উচিত এইসব লোকের। শিক্ষিত ছেলে রাস্তায় বসে থাকবে আমি সেটা মানতে পারি। জামিন মানেই তো সে বেকসুর খালাস নয়, আবার তাকে ডাকবে, আবার তাকে যদি সেরকম জেরা করার হয় জেরা করবে। সমস্যার সমাধান হবে, আজ না হলে কাল হবে। নিয়োগ দুর্নীতি মামলার মিডিল ম্যান প্রসূন রায়কে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। ইতিমধ্যে শীর্ষ আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়েছে, যদিও নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনও পর্যন্ত চলছে। তো চলুন তার এই জামিন নিয়ে বাংলার মানুষের কী মত তাদের কাছ থেকে জেনে নেব। এটা কোর্টের ব্যাপার, আমরা কিছু বলতে পারি না, কিন্তু দেখেছি যে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা পথে বসেছে, এটা বড় দুঃখের ব্যাপার। শিক্ষিত ছেলে রাস্তায় বসে থাকবে এটা আমার পক্ষে বলা কিছু নিন্দনীয় কাজ। শিক্ষিত ছেলে রাস্তায় বসে থাকবে এটা মানা যায় না। আইনের ব্যাপারে তো এটা তো আমার জানা নেই কেন ছাড়লো আর কি। এটা এটা আইনের দিক দিয়ে দেখতে গেলে হয়তো হয়তো কোনো রকম ক্লু পেয়েছে, যে তাকে আপাতত ইয়ে দেওয়া যায়। ওনাকে তো ধরেছিলেন যে প্রসূন রায়ের যে মিডিল ম্যান হিসেবে তাকে সাহায্য করেছিল, এবার প্রসূন রায়কে ছাড়া দিয়ে দিয়েছে বলেই ওনাকে ছাড়া দিয়ে দিয়েছে, এই বিষয়ে জামিন দেওয়া হয়েছে প্রসূন রায়ের পক্ষে। তাই হবে হয়তো। তাই তোমাদের সাধারণ মানুষের কি মনে হয় যে এখনও তো মামলার তদন্ত চলছে, তদন্ত শেষের পরে তাকে জামিন দেওয়াটা উচিত ছিল, ভালো হতো না? কথা কথা কি জানো তো, যে এটা তো আইনের ব্যাপার, তো এই আইনের ব্যাপারে আমি কতটা বলতে পারি। তারা ভালো বুঝেছে হয়তো দিয়েছে, এটা কোর্টের ব্যাপার। সিবিআই হচ্ছে এই যে রায়টা দেওয়া হচ্ছে সেই বিষয়ে সিবিআই বিরোধিতা করেছিল, বলেছিল যে এই জীবন কৃষ্ণ সাহা তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন, মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন, তার জামিনটা না হওয়ার কথা। হ্যাঁ, এইসবই কি বলবে? এটা আর কি বলবো বলো তো, না দিলেই ভালো হতো, আমি যে বলছি ঠিকই, না দিয়েই ভালো হতো, কিন্তু কী করা যাবে? তারা হয়তো কোনো দিক ক্লু পেয়েছে যে একে ছাড়া যায়, মানে জামিন দেওয়া যায় আর কি। এইটা ইটস এ গেম অফ পলিটিক্স, ইটস এ গেম অফ পলিটিক্স, নাথিং টু এলস। ইটস এ গেম অফ পলিটিক্স, ইটস এ গেম অফ মানি। হবে, আশা ছাড়লে হবে না, সমস্যার সমাধান হবে, আজ না হলে কাল হবে, কিন্তু হবে। অবশ্যই তদন্ত করা শেষ করার পরে জামিনটা দেওয়াটা সব থেকে বেটার ছিল, বা এটা আমি না শুধু টোটাল পাবলিক বা নাগরিকরা বলবে, যেটা তদন্তের পরে জামিন দেওয়াটা সব থেকে বেটার, আশা করি আমার দিক দিয়েও বলবো। জীবন কৃষ্ণ সাহা মানে আমাদের মেট্রোপলিটনের জীবনদা, জীবনদাকে তো আমরা কী বলবো, মানে আমাদের এই এলাকায় যেভাবে উন্নয়ন করেছেন, যেভাবে মানুষের পাশে থাকেন, সেভাবে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় না যে উনি এর সঙ্গে জড়িত, রাজনৈতিকভাবে ওনাকে হয়তো ফাঁসি দেওয়া হচ্ছে। কেননা একজন মানুষ এই এলাকায় যেভাবে মানুষের যে দুঃখ কষ্ট ছিল, যেমন জল নিকাশি ব্যবস্থা বলুন, পানীয় জলের সমস্যা বলুন, এলাকার রাস্তা। উনি মুর্শিদাবাদের বর্ষার যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, ও জীবন কৃষ্ণ সাহা, ও আমি বলতে পারবো না, জীবন কৃষ্ণ সাহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তদন্ত চলছে, তার আগে তাকে জামিন দেওয়া হলো, সেটা নিয়ে সাধারণ মানুষ সবাই কিভাবে দেখছেন বিষয়টাকে? আলাদা কিছু না, এটা জামিন পেয়েছে নিশ্চয়ই তার আইনের মাধ্যমে, সে জামিন পেয়েছে নিশ্চয়ই, আর আইন তো আর কারো ব্যক্তিগতভাবে চলে না, নিশ্চয়ই আইনতভাবে আইন বুঝেছে তাকে জামিন দেওয়া। জামিন মানেই তো সে বেকসুর খালাস নয়, আবার তাকে ডাকবে, আবার তাকে যদি সেরকম জেরা করার হয় জেরা করবে। তবে নিয়োগ দুর্নীতিটা না হলেই ভালো হতো, না হলে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই শিক্ষা ব্যবস্থাটা তো একদম জলাঞ্জলিত হয়ে যায়, মানুষ এসতে বড়ো লজ্জার কিছু হতে পারে না। নিয়োগ দুর্নীতি যে করেছে, তত উপযুক্ত শাস্তি যেটা কোর্ট চাইবে সেটাই হওয়া দরকার। তাকে এখন চাইয়ে জামিন দিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালত থেকে।
অবশ্যই সেটা তো দরকার, অবশ্যই সেটা তো দরকার, অবশ্যই ছিল। জামিন দিয়ে দেওয়াটাও তো ঠিক হয়নি, ও শাস্তি পাওয়াই উচিত এইসব লোকেদের। অন্যায় তো করেছি, তাকে জামিন দেওয়াই উচিত হয়নি, বিরোধীদের তো করবেই।